নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে ইগলা এস ক্ষেপণাস্ত্র চুক্তি ভারতের। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সহযোগিতায় স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার আপত্তি উড়িয়েই যুদ্ধ পরিস্থিতিতে মস্কোর সঙ্গে গত দেড় বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল নয়াদিল্লি। এবার নতুন অস্ত্র চুক্তি বিষয়টিকে অন্য মাত্রা দিতে পারে বলে মনে করা হচ্ছে। আশির দশকে আফগানিস্তানের যুদ্ধে সোভিয়েত যুদ্ধবিমানের মৃত্যুবান হয়ে উঠেছিল আমেরিকার তৈরি স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র, তারই রুশ সংস্করণ ইগলা এস বানাতে চলেছে ভারত। এক রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে একটি দ্বিপাক্ষিক সমঝোতা সই হয়েছে। শুধু আমদানি নয়, নির্মাণকারী রুশ সংস্থার লাইসেন্স নিয়ে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে ভারত ওই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, 2021 ডিসেম্বরে ভারতীয় সেনার জন্য সীমিত সংখ্যায় ইগলা এস ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল। 5 ফুটের সামান্য বেশি দৈর্ঘ্যের ইগলা এসের পাল্লা 6 কিলোমিটার। শত্রুপক্ষের হেলিকপ্টার বা নিচু দিয়ে ওরা যুদ্ধবিমানকে থার্মাল সেন্সরের সাহায্যে খুঁজে নিয়ে ধ্বংস করতে পারে এই রুশ ক্ষেপণাস্ত্র। সবচেয়ে বড় সুবিধা হল, একজন মাত্র প্রশিক্ষিত সেনা কাঁধে তুলে ব্যবহার করতে পারে এটিকে। পাকিস্তান এবং চীন সীমান্তবর্তী দুর্গম এলাকায় প্রতিপক্ষের নজরদারি এবং ঘাতক ড্রোন নিশানা করতেও এটি ব্যবহার করা যেতে পারে। চীন পাকিস্তান মহড়ায় কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। চীন ও পাকিস্তানের নৌবাহিনী যৌথ মহড়া চালাচ্ছে, ভারতীয় নৌবাহিনীও এই মহড়ার দিকে নজর রাখছে। বিশেষ করে চীনা জাহাজের উপর নজর রাখছে নৌবাহিনী। জানা গিয়েছে চীনের জাহাজ চলাচলে নৌবাহিনী বিশেষ নজর রাখছে। চীনা জাহাজ মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছিল এবং তারপর থেকে তারা ভারতের রাডারে রয়েছে। জেনে রাখা ভালো যে পাকিস্তান এবং চীনের নৌবাহিনী এখনও পর্যন্ত সবচেয়ে বড় নৌমহড়া পরিচালনা করছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে সি গার্ডিয়ান 3। এই মহড়ার সময় দুই দেশের নৌবাহিনী সরাসরি ফায়ার ড্রিল পরিচালনা করবে, যার উদ্দেশ্য তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শন করা। চীন ও পাকিস্তানের নৌবাহিনী আরব সাগরে করাচি উপকূলে কূট কৌশল চালাচ্ছে, তবে আশঙ্কা রয়েছে যে চীনা নৌবাহিনী এই কৌশলের মাধ্যমে ভারত মহাসাগরের বিশাল অংশ সমীক্ষা করতে পারে, যাতে চীনা সাবমেরিন ভারত মহাসাগরে চলাচল করতে পারে। চীন ভারত মহাসাগরে জলের নিচে চলাচলের জন্য মানচিত্র তৈরি করার জন্য ডেটা সংগ্রহ করছে এবং ভারতীয় নৌবাহিনীর এতে নজর রয়েছে। তবে চীনের হুমকির পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনীও তাদের কৌশলের সংখ্যা বাড়িয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল চন্দ্রযানের যন্ত্রাংশ। গতকাল একটি বিবৃতি প্রকাশ করে ইসরো জানিয়েছে, গত 14 জুলাই চন্দ্রযান 3কে পৃথিবীর কক্ষপথে সফলভাবে স্থাপন করা LVM3M4 লঞ্চ ভিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি বুধবার নিয়ন্ত্রণহীনভাবে ফের একবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। এই লঞ্চ ভিকেলটি খুব সম্ভবত উত্তর প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়বে। ইসরো জানিয়েছে, ভারতীয় সময় বুধবার দুপুর 2:42 নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে LVM3M4 লঞ্চ ভিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি। জানা গিয়েছে, চন্দ্রযান 3 উৎক্ষেপণের 124 দিনের মধ্যেই এই যন্ত্রাংশটি ফের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল। জানা গিয়েছে, চন্দ্রযান 3 উৎক্ষেপণের পর যখন সেটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়, তারপরই পেসিভ হয় LVM3M4 লঞ্চ ভিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি। ইন্টার এজেন্সি স্পেস ড্রেবি কোঅর্ডিনেশন কমিটির সুপারিশ অনুযায়ী সেই কাজ চলে বলে জানিয়েছে ইসরো। ইসরো জানিয়েছে, পেসিভেশন এবং মিশন পরবর্তী ডিসপোজাল করা হচ্ছে আন্তর্জাতিক গাইডলাইন মেনেই। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ভারত যে দীর্ঘমেয়াদে স্থায়িত্ব কায়েম করতে চাই, সেই ইচ্ছারই প্রতিফলন এটি। ফের কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা, সেনাবাহিনীর হাতে খতম 2 জঙ্গি। ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। বুধবার জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টরে আরও একবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে জঙ্গিরা। অনুপ্রবেশকারী 2 জঙ্গিকে নিকেশ করলেন সেনা জওয়ানরা। লুকিয়ে থাকা জেহাদিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে জঙ্গিরা সীমান্তে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছিল।
উরি সেক্টরের বারামুল্লা জেলায় জেহাদিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই হয়। উদ্ধার করা হয়েছে গোলা বারুদ সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। অন্য জঙ্গিদের খুঁজতে তল্লাশি জারি রয়েছে। চলতি বছরের বিভিন্ন সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে জঙ্গিরা। পাক মদতপুষ্ট জঙ্গিরা বারবার উপত্যকার পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছে, কিন্তু পুলিশ ও সেনার তৎপরতায় বারবার সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি একাধিকবার অভিযান চালিয়ে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদেরও নিকেশ করেছে সেনা পুলিশের যৌথ বাহিনী। গত 26 অক্টোবর কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা, কিন্তু 5 জঙ্গিকে নিকেশ করে সেই চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।